হ্যালো বন্ধুরা, কেমন আছো? চলো বন্ধুরা, কুরবানি শেষ, আমাদের পরব শেষ, আজ কুরবানি বাসির দিন বন্ধুরা। তো কালকে তো বুঝতেই পারছো, কালকে খুব সবাই বিজি ছিল, অনেক কাজ ছিল আজ ছিল, সেই জন্য বন্ধুরা কাল আমরা সেরকম কিছু বানাতে পারিনি। তো আজ বাড়িতে বললো, সবনম বললো বিরিয়ানি বানাবো, তো বিরিয়ানির চাল বাড়িতে নেই, তো বাড়ি দোকান যেতে হবে চাল আনতে, বিরিয়ানি বানাবো। আর আজ কাল থেকে জিদ করছে বিরিয়ানির জন্য, কিন্তু আমরা কাল বানাতে পারিনি, কাল আরও অনেক কিছু বানানো হয়েছিল, তো বিরিয়ানিটা বানানো হয়নি। তো চলো ভাবলাম আজ বানিয়ে দিই, আজ মেঘলা আবহাওয়া আছে, এই আবহাওয়াতে বিরিয়ানি খেতে দারুণ লাগবে। তখন বন্ধুরা আমরা দোকান যাবো বিরিয়ানির সামান আনতে, যা যা চাই সব কিছু আনবো। তো চলো সঙ্গে থাকবে, দেখবে আজকের এই ব্লগটা কুরবানির বাসির দিনের ব্লগ, ভালোই লাগবে, সঙ্গে থাকবে। চলো বন্ধুরা শুরু করে, আমি ঘুরে আসবো আবার। না না থাক থাক, আসছি আসছি, ঘুরে আসছি ঘুরে আসছি ঘুরে আসছি। একটা সায়াও দিন দেবে, ঠিক আছে, আর হিসাবটা করে দেবে, আর দুটো নুনটা দিন দেবে, এই দিকে এদিকে দেখা, এদিকে দেখ দেখ মন্দল দেখা, চকলেট এই ললিপপ গুলো নিয়ে নিবি, চলো বন্ধুরা চাল বিরিয়ানি চাল নেওয়া হয়ে গেল, এবার দেখি আইসক্রিম নেবো, এরা বলছে আইসক্রিম, বড় ফ্যামিলি বার গুলো দেখেছি, দেখি দেখি দাবা যাবো, মানে কোনো খারাপ হয়ে যাবে না, কালকে বানানো হয় না, কালকে এত সব বানালি বড় ফ্যামিলি বারগুলো আছে, বারগুলো ফোন করো না, দেখো হ্যালো
বলছি ফ্যামিলি বারগুলো আছে কত দামেরটা আছে আমুল আমুলের আছে না অন্য কিছু ভাটিলাল ওই দেখা তোর বাবা ভাই দিতে পারছে আয় তুই বল বল বন্ধুরা আইসক্রিম দোকানে চলে এসেছি দেখে সকালবেলা দোকানে চালটা নিয়ে এলাম চলো এবার এরা কাল থেকে বলছি বড় আইসক্রিম খাবো তো তাই আইসক্রিম দোকানে এলাম দেখি এখন আইসক্রিম খুঁজে পাওয়া যাচ্ছে বন্ধুরা দেখছো এই আইসক্রিম বড় আইসক্রিম বার আইসক্রিম নিলাম বিরিয়ানির সঙ্গে এটা খাওয়া হবে চলো বাড়ি যাই এবার তাড়াতাড়ি ফ্রিজে ভরতে হবে নাহলে গলে যাবে না না ওই গোটা মাছ লাগলা চকলেট লে বন্ধুরা তোমরা দেখলে সকাল থেকে আমরা বিরিয়ানি তোড়জোড় করলাম তো বন্ধুরা এখন আমরা দেখছো সবাই আমরা স্নান করে রেডি হয়ে গেছি আমি রান আরিস এঞ্জেল সবাই আমরা স্নান করে নিয়েছি এবার আমরা বিরিয়ানি খাবো তো বন্ধুরা তার আগে একটা কাজ আছে দানের মামাকে ওর মা বললো শবনম বললো রণিতকে যে একটু বিরিয়ানি দিয়ে আসবে তো চলো প্রথমে রেদান আর আমি প্রথমে রেদানের মামাকে একটু বিরিয়ানি দিয়ে আসি তারপরে এসে আমরা সবাই মিলে বিরিয়ানি খাবো চলো বন্ধুরা প্রথমে একটু বিরিয়ানি দিয়ে আসি দেখি হয়েছে কিনা আঞ্জল যাবি যাবি তুমি বন্ধুরা দেখছো দেখো আমরা কাজীপাড়া যাচ্ছি মামাকে দেখো ভালো বয়স ভালো লাগে দাদা বয়স তো হ্যাঁ তো বন্ধুরা চলো কাজীপাড়া চলে এসছি ওর মামাকে এই দিয়ে আসবো বিরিয়ানি তারপর আমরা আবার বাড়ি যাবো চলো দেখছো এত ঘুরতে আসছি চলো জলদি যা নানি চলে গেল বন্ধুরা দেখছি এঞ্জেল ওর নানি চলে গেল আসুক চলো বস বস বস
তুই আগে বস, তুই আগে বস। হাতে দেখে মকি মন, মকি মন, দেখো বন্ধুরা, দেখো তাকে এঞ্জেল ভিডিও বানাচ্ছে, ব্লগ বানাচ্ছে, দেখছো? বাহ, দাদাকে দেখে না একবার, চলো এবার বল। বন্ধুরা চলো এবার আমরা খাবো সবাই, মনে হয় টাইম হয়ে গেছে। দেখো আরে দান, আরিস বসে গেছে, এঞ্জেল হাত ধুতে গেল, চলো এবার আমিও হাতটা ধুয়ে আসি, এবার খাবারটা খাই জুত করে, খিদেও লেগেছে বন্ধুরা। চলো বন্ধুরা, বিরিয়ানি খাওয়া হয়ে গেল, এবার আমরা আইসক্রিম খাবো। চলো বন্ধুরা আইসক্রিম খাই, লেঞ্জেল দারুন দারুন। বন্ধুরা তোমরা দেখলে পুরো দিনের রাজ, কুরবানি বাসির দিনের ভিডিও, সকাল থেকে তোমাদের বলো, এখন বিকেলবেলা হয়ে দেখছি আইরিস আর এদাম দুজনেই লাচ্ছা খাচ্ছে, মানে আমরা রেস্ট নিয়েছিলাম, একটু ঘুমিয়ে উঠলাম। বন্ধুরা আশা করছি আজ পুরো ব্লগটাই তোমাদের ভালো লাগবে, সমস্ত কিছু দেখালাম, বিরিয়ানি বানালাম, বিরিয়ানি খাওয়া, আইসক্রিম খাওয়া, সব কিছু দেখালাম বাড়িতে কী হবে না। তাই সখন রান্নার আওয়াজ যাচ্ছে, রান্না শুরু হয়ে গেছে আবার। তো চলো আজকে ব্লগ দেখে নিয়ে শেষ করছি, আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো ওকে, আজকের মতো বাই বাই, থ্যাংক ইউ।